হ্যালো বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি সি দিয়ে যে ওয়ার্ডস আছে সেগুলো দিয়ে বাক্য গঠন করা শিখব আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্যাট ক্যাট শব্দের অর্থ আমরা সবাই জানি বিড়াল ক্যাট দিয়ে একটা সেন্টেন্স আমরা দেখবো ক্যাট লাভস টু ড্রিঙ্ক মিল্ক ক্যাট লাভস টু ড্রিঙ্ক মিল্ক অর্থাৎ বিড়াল দুধ খেতে পছন্দ করে সার্কেল সার্কেল শব্দের অর্থ বৃত্ত সেন্টেন্স আই ক্যান ড্র সার্কেল উইথ অ্যা কয়েন আই ক্যান ড্র এ সার্কেল উইথ এ কয়েন অর্থাৎ আমি একটা বৃত্ত আঁকাতে পারি কয়েন দিয়ে কয়েন দিয়ে আমি একটা বৃত্ত আঁকাতে পারি ক্লাস ক্লাস শব্দের অর্থ আমরা জানি শ্রেণী আর ইউ ইন ক্লাস টু তুমি কি দ্বিতীয় শ্রেণীতে আছো বা তুমি কি দ্বিতীয় শ্রেণীতে পড়ো এখানে আর্ট দিয়ে আমরা পড়াটাই বুঝতে পারবো অবস্থান করা মানে সেই ক্লাসেই পড়ছে আর ইউ ইন ক্লাস টু তুমি কি ক্লাস টুয়ে আছো বা আর ইন ক্লাস টু মানে তুমি কি ক্লাস টুয়ে পড়ো পরবর্তী হচ্ছে ক্লোজ ক্লোজ শব্দের অর্থ বন্ধ করা সেন্টেন্স নাও আই ক্যান ক্লোজ আওয়ার মেইন ডোর নাও আই ক্যান ক্লোজ আওয়ার মেইন ডোর এখন আমি আমাদের মূল দরজাটা বন্ধ করতে পারি ক্লোজ একটু বলে রাখা ভালো আগের উচ্চারণ হচ্ছে ক্লোজ আর এটা হবে ক্লোজ ক্লোজ শব্দের অর্থ ঘনিষ্ঠ বা নিবিড় সেন্টেন্স সাবা ইজ মাই ক্লোজ ফ্রেন্ড সাবা ইজ মাই ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ সাবা আমার ঘনিষ্ঠ বন্ধু তবে এখানে ক্লোজ ক্লোজ ফ্রেন্ড বলা যাবে না অর্থাৎ বন্ধ করা হয়ে যাবে বন্ধু তাহলে এটা আমরা বলবো না তাহলে বলবো সাবা ইজ মাই ক্লোজ ফ্রেন্ড নেক্সট কালার কালার শব্দ অর্থ রং সেন্টেন্স আই লাইক দ্য ইয়েলো কালার মোস্ট আই লাইক দ্য ইয়েলো কালার মোস্ট অর্থাৎ আমি হলুদ রঙটা বেশি পছন্দ করি নেক্সট কাম কাম শব্দের অর্থ আসা সেন্টেন্স ও আঙ্কেল প্লিজ কাম ইন ও আঙ্কেল প্লিজ কাম ইন অর্থাৎ ও চাচা আপনি দয়া করে ভিতরে আসুন এই ধরনের অর্থ প্রকাশ পাবে নেক্সট কুক কুক শব্দের অর্থ রান্না করা ভার হলে সেন্টেন্স মাই মম ক্যান কুক এভরিথিং মাই মম ক্যান কুক এভরিথিং অর্থাৎ আমার মা সব কিছু রান্না করতে পারে নেক্সট কাউন্ট কাউন্ট শব্দের অর্থ গণনা করা প্লিজ কাউন্ট দ্য নোটস দরকারি নোটগুলো একটু গণো পার্ডন স্যার আই কান্ট কাউন্ট মাফ করবেন স্যার আমি গুনতে পারবো না পার্ডন স্যার আই কান্ট কাউন্ট ক্রো ক্রো শব্দের অর্থ কাক ক্রোজ আর নট সিন হিয়ার ক্রোজ আর নট সিন হিয়ার কাকগুলোকে এখানে দেখা যায় না কাপ শব্দের অর্থ পেয়ালা তবে আমরা কাপই বলি আই হ্যাভ ব্রোকেন সাম কাপস আই হ্যাভ ব্রোকেন সাম কাপস আমি কিছু কাপ ভেঙে ফেলেছি কম্যান্ড কম্যান্ট শব্দের অর্থ আদেশ আই হ্যাভ টু অভেদ দ্য কম্যান্ড অফ মাই পাপা আই হ্যাভ টু অভে আমাকে মানতে হবে দ্য কম্যান্ড মানে আদেশ অফ মাই পাপা মানে আমার বাবার আমাকে আমার বাবার আদেশ মানতে হবে আমাকে আমার বাবার আদেশ মানতে হবে আই হ্যাভ টু অভে দ্য কম্যান্ড অফ মাই পাপা কপি কপি শব্দের অর্থ অনুলিপি ডি ইউ হ্যাভ এ কপি অফ দ্য নোট ডি ইউ হ্যাভ এ কপি অফ দ্য নোট অর্থাৎ তোমার কী আছে ডি ইউ হ্যাভ তোমার কী আছে এই কপি একটা অনলিভি অফ দ্য নোট এই নোটের তোমার কি এই নোটের একটা কপি আছে নেক্সট কমপ্লিট কমপ্লিট শব্দের অর্থ শেষ করা আই হ্যাভ টু কমপ্লিট দ্য লেসন আই হ্যাভ টু কমপ্লিট দ্য লেসন আমাকে পড়াটা শেষ করতে হবে আমাকে এই পাঠটা শেষ করতে হবে নেক্সট ক্যান ক্যান শব্দের অর্থ পারা পারি আই ক্যান স্পিক ইংলিশ ভেরি লিটল আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশ দিয়ে কথা বলতে পারি ভেরি লিটল খুব কম নেক্সট কান্ট কান্ট শব্দ অর্থ পারি না আই কান্ট ওয়াক এনি মোর আমি আর হাঁটতে পারবো না আমি আর হাঁটতে পারি না আমি আর হাঁটতে পারবো না দুই ধরনের অর্থপ্রকাশ পাবে প্লিজ টেক আর রিক্সা দয়া করে একটা রিক্সা নাও কাউ কাউ শব্দ অর্থ গরু দেয়ার আর মেনি কাউস ইন দ্য ফার্ম দেয়ার আর মেনি কাউস ইন দ্য ফার্ম এখা ফার্মে অনেক কাউ আছে অনেক গরু আছে কান্ট্রি কান্ট্রি শব্দের অর্থ দেশ

আর সেগুলি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে ভিডিওটি বারবার দেখলে আরও ভালো বুঝতে পারবে পরবর্তীতে আমরা ডি দিয়ে কী কী ওয়ার্ডস হয় এবং সেগুলোতে কীভাবে ইজি সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো শিখব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার তোমাদের কাছে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে কথা হাফেজ বাই বাই